হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল খান মিলু আছি আপনাদের সাথে। তো আমি আপনাদেরকে অনলাইনে সরাসরি আপনাদের সাহায্য যাতে হয়, উপকার যাতে হয়, তার জন্য অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। আমি আজকে আপনাদের এলজি রেফ্রিজারেটর এবং ফ্রিজের কিছু মডেল দেখাবো। 28,000 থেকে শুরু করে আপনাদের 1-1.5 লক্ষ টাকার মধ্যে যে ফ্রিজগুলো আছে, সেই ফ্রিজগুলো আমি এর মধ্যে এই প্রাইজের মধ্যে ফ্রিজগুলো আপনাদের কাছে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ফ্রিজগুলোর দাম, মডেল নাম্বার এবং স্পেসিফিকেশন জানতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলো ফ্রিজের ডিজাইন আপনারা দেখবেন। তো চলুন আমরা এক এক করে এলজি রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার দেখে নেই। তো প্রথমে আমরা কম দাম থেকে শুরু করি, 28,200 টাকা থেকে শুরু করব। তো প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এই দেখুন স্ক্রিনে ওয়েবসাইটে এলজি রেফ্রিজারেটর যে দামটা দেওয়া আছে, মডেলটা হবে এরকম। আপনারা দেখেন এখানে ক্যাটালগ দেওয়া আছে, এই যে এরকম ক্যাটালগগুলো দেওয়া আছে এখানে। তো সিলভার কালারের এটা, এখানে আপনারা দেখতে পাবেন এটার মডেল নাম্বারটা দেখতে পাবেন, এলজি রেফ্রিজারেটর GCS192SL। এইটুকু আপনার মডেল নাম্বারটা আপনার নোট করতে হবে যদি আপনার এই ফ্রিজটা পছন্দ হয়। তো এটা মডেল নাম্বারটা নিয়ে মার্কেটে গিয়ে এই মডেল নাম্বারটার কথা বললে, এই কোডটা বললে আপনাকে এই ফ্রিজটাই নির্দিষ্টভাবে দেখানো হবে। তো এটার দাম হচ্ছে, আগে ছিল 29,000 টাকা, তো এখন বর্তমানে এটার দাম আছে 28,200 টাকা। তো আপনারা নিচের দিকে গেলে দেখতে পাবেন স্পেসিফিকেশনের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হলো এটি 172 লিটার, এখানে 172 লিটার জিনিসপত্র আপনি রাখতে পারবেন। এটার কালারটা হবে সিলভারের, কম্প্রেসারের ওয়ারেন্টি দেওয়া আছে ওদের, 5 বছরের মধ্যে কম্প্রেসারের কোনো প্রবলেম হলে ওরা 5 বছরে আপনার এটা ওয়ারেন্টি দিয়েছে, ঠিক আছে, ঠিক করে দেবে কম্প্রেসার বা বদলিয়ে দিবে। তো ডাইমেনশনটা যেটা দেওয়া আছে এটার হাইট হবে হলো আপনার 1385 মিলিমিটারের মাপটা দেওয়া আছে এখানে, আপনার উচ্চতা 1300 মিলিমিটার, 1385 মিলিমিটার, আর আপনার পাশে আছে হলো ধরু প্রস্থ যেটা আছে 538, আর হলো ডিপ গভীরতা আছে এটা ভিতরের দিকে যে জায়গা আপনার গভীরতা সেটা আছে হলো আপনার 607 মিলিমিটার। তো আপনারা এটা দেখে নিলেন, এটা ডিটেলসটা দেখে নিলেন, এটা হলো 172 লিটারের ফ্রিজ, মোটামুটি মিডিয়াম সাইজের একটি ফ্রিজ, এটি খুব সুন্দর ফ্রিজ। আপনারা এই মডেল নাম্বারটা নোট করে নিয়ে মার্কেটে গিয়ে বললেই পেয়ে যাবেন। তো চলুন আমরা আরেকটি ফ্রিজ দেখে নিই, এই ফ্রিজটাও দেখতে পাবেন আপনার, এই একটি মডেলের এলজি রেফ্রিজারেটর। এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যাটালগ গুলো দেওয়া আছে। এটার ডোরের ডিজাইনটা হচ্ছে মাঝখান দিয়ে একটু ডার্ক, হ্যাঁ, আর দুই সাইডে একটু ডিজাইন হালকা হালকা ডার্ক আর কি দেওয়া আছে ডিজাইনটা। এটার দাম হচ্ছে, আগে ছিল 35,950 টাকা, আর এখন এটি স্যাক্রিফাইস করে দাম কমে হয়েছে 34,950 টাকা। এটার স্পেসিফিকেশন যদি আপনি দেখতে চান তাহলে নিচে চলে যান, এখানে দেখতে পাবেন আপনার ক্যাপাসিটি, এটার ধারণ ক্ষমতা আছে 192 লিটার, তার মানে হলো এটা 192 লিটার জিনিসপত্র আপনি রাখতে পাবেন। এটার কালারও সিলভার কালার, আসলে এলজি রেফ্রিজারেটরগুলো আপনার সিলভার কালার যেমন স্ট্যান্ডার্ড কালারের হয়ে থাকে, স্মার্ট কালার, আসলে যারা রুচিসম্মত মানুষ তারাই আসলে এই এলজি রেফ্রিজারেটরগুলো সিলেক্ট করে থাকেন, পছন্দ করে থাকেন। তো তার জন্য আপনার সিলভার কালারটাই খুবই চলে, সিলভার কালারের মধ্যেই বিভিন্ন ডিজাইনের বেশি চলে। এটিও সেম সেম দেখা যাচ্ছে, 5 বছরের ওয়ারেন্টি আছে আপনার কম্প্রেসারের, আর এটার উচ্চতাটাও এটা সমানই 1385 মিলিমিটার, আর এখানে আপনার প্রস্থে দেওয়া আছে 537 মিলিমিটার, আর 572 মিলিমিটার এটার গভীরতা। তো গভীরতাটা আগেরটার চেয়ে একটু কম এবং প্রস্থে এটা একটু বেশি। তো দেখে নিলেন আপনারা এটা, এটার দাম, এটার মডেল নাম্বারটা আমি বলিনি এখনো, মডেল নাম্বারটা হচ্ছে এলজি রেফ্রিজারেটর GNV212SL, এই সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে মডেল নাম্বার, এটা বললেই আপনারা মার্কেটে গিয়ে পেয়ে যাবেন। এটার দাম বলে দিয়েছি, আগে ছিল 35,950 টাকা, এখন 34,950 টাকা। তো চলুন আমরা আরেকটু দামের ফ্রিজটা দেখি, এটার মডেল নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এটাকে, এখানে ডোরের মধ্যে একটু আলাদা ধরনের স্টাইল আছে, বাকি দুইটাই কিন্তু এই স্টাইলটা ছিল না, এটা উইথ লক, এটি লক করার ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু হ্যান্ডেলের ব্যবস্থা রয়েছে এখানে, কত সুন্দর একটি খোলার জন্য দরজাটা। আর এখানে দেওয়া আছে এটি আগে ছিল 37,900 টাকা, এখন বর্তমানে মার্কেটে রয়েছে এটি 37,900 টাকা। তো এখানে আপনার সেভ হচ্ছে 1,000 টাকা।
আর এখানে যদি স্পেসিফিকেশন দেখতে চান, এখানে দেখতে পাবেন 192 লিটার এটা ধারণ ক্ষমতা, 192 লিটার জিনিসপত্র আপনি এখানে এটার মধ্যে রাখতে পারবেন। এটার কালারও সেম সিলভার কালার, কম্প্রেসর সেম, 5 বছরের ওয়ারেন্টি, ডাইমেনশন একই, আর একটু গভীরতা ফার্স্ট যে ফ্রিজটা দেখালাম এটার সমান হচ্ছে 607 মিলিমিটার। তো যাই হোক, উচ্চতায় সবই প্রায় সমান সমান, শুধু দৈর্ঘ্য প্রস্থে একটু হেরফের আছে এবং প্রাইসটা একটু হেরফের আপনারা দেখেন, আর ডিজাইনটা অবশ্যই চেঞ্জ। তো তারপরে যে এটা দেখলাম, আর একটা ফ্রিজ দেখবো আমরা, এটা হচ্ছে 41,316 টাকা। এটি আগে ছিল 42,316 টাকা। প্রত্যেকটা ফ্রিজের মধ্যে আপনার 1,000 টাকা করা সেভ আছে, 1,000 টাকার কমিশন রয়েছে, কমেছে, দাম কমেছে। তো এটি দেখতে পাচ্ছেন আপনার মডেল নাম্বারটা হচ্ছে LG রেফ্রিজারেটর GN V222 SLCL। তো আপনারা এটি দেখতে পেলেন, এই যে এটার মডেলটাও আগের মতোই, একটু দামটা শুধু একটু বেশি, এটার দাম হচ্ছে 41,316 টাকা। আর স্পেসিফিকেশন যদি দেখতে চান, এটি হচ্ছে আগেরটার সাথে একটু ধারণ ক্ষমতা বেশি, একটু বলতে 205 লিটার জিনিসপত্র, পরিমাণ জিনিসপত্র এটার মধ্যে আপনারা রাখতে পারবেন। কালার সিলভার সেম, কম্প্রেসর সেম, এবং এটি উচ্চতায় আগেরটার চেয়ে একটু বড়, এটি হচ্ছে 1450 মিলিমিটার উচ্চতায়, পাশে 537 এবং আপনার গভীরতা 607 মিলিমিটার। তো দেখে নিলেন আপনার এই ফ্রিজটি 41,316 টাকা বর্তমান প্রাইস। তো তারপরে আমরা আরেকটু উপরে যাব, উপরে গিয়ে দেখতে পাবো আরেকটু বেশি দাম। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি কম থেকে বেশির মধ্যে যে প্রাইসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটার মডেল নাম্বার দেখতে পাবেন আপনারা LG রেফ্রিজারেটর GN V222 RLC। এটার মডেল নাম্বারটা হচ্ছে এটা। এটার আগে প্রাইসটা ছিল 46,301 টাকা, এখন আপনারা পাবেন 45,301 টাকা, 1,000 টাকা সেভ এই মডেলটা। এটি কিন্তু অন্য একটি শেপের, কালারের আপনারা দেখতে পাচ্ছেন, স্টাইলের। এটার যদি নিচে যান তাহলে দেখবেন যে এটার ক্যাপাসিটি আছে 290 লিটার, অনেক কিন্তু, এটা 290 লিটার জিনিসপত্র কিন্তু একটা ফ্যামিলির জন্য পর্যাপ্ত পরিমাণই হওয়ার কথা। আর সব সেম, এটি উচ্চতা একটু আগেরটার চাইতে আরও একটু বড়, আপনারা দেখে নিন। তো তারপরে এই মডেল নাম্বারটা আপনারা বললেই এটি, এই ফ্রিজটি আপনাদের দেখানো হবে। তো নেক্সট আমরা আরেকটি ফ্রিজ দেখব, আপনারা দেখেন এই এই যে ফ্রিজটি, যে ফ্রিজগুলো এতক্ষণ আপনাদের দেখানো হলো তার সাথে একদমই ডিফারেন্ট একটি ফ্রিজ। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি, মানে আপনার ডাইনামিক এবং 3D একটা ফুলের ডিজাইন করা আছে ডোরের মধ্যে, এবং পাশে কিন্তু হ্যান্ডেল যে ডিজাইনটা দেওয়া আছে এটিও দেওয়া আছে। এটার মডেল নাম্বারটা আপনারা মার্কেটে গিয়ে বলতে হবে LG রেফ্রিজারেটর GN M352 GPS, এই 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 মডেল নাম্বারটা আপনাদের মার্কেটে গিয়ে বলতে হবে। তো তারপরে আপনার যেখানে 62,900 টাকা ছিল, এখন এটার দাম কমে হয়েছে 59,100 টাকা। তো এটির মধ্যে কিন্তু প্রায় আপনি 1,500 টাকার মতো বা একটু এর মধ্যেই আপনার সার পাচ্ছেন এই ফ্রিজটি কিনলে। তো স্পেসিফিকেশনটা আপনাদের যদি দেখাতে চাই তাহলে নিচে গেলে দেখবেন ক্যাপাসিটি দেওয়া আছে 295 লিটার, আগেরটার চাইতে কিন্তু আরও বেশি এটার ক্যাপাসিটি। কালারটা হচ্ছে হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন, আর উচ্চতায় কিন্তু আগেরটার চাইতে আরও বড়, এটি হচ্ছে 1591 মিলিমিটার, পাশেও কিন্তু অনেক বড় 608, এবং গভীরতায় কিন্তু আরও বড় 711 মিলিমিটার। এটা অনেক বড় একটি ফ্রিজ, আপনারা নিতে পারেন। এটি নিতে চাইলে আপনাদের মডেল নাম্বারটা মার্কেটে গিয়ে এই মডেল নাম্বারটা বলতে হবে। তো আরও দেখবো আমরা একটু দামের, আর একটু বেশি দামের ফ্রিজের মধ্যে চলে যাই। এটা যদি যায় তাহলে দেখবো এটি আগে ছিল 62,800 টাকা, আর এখন বর্তমান প্রাইস আছে 61,600 টাকা। এই মডেল, এই যে কত সুন্দর একটি মডেল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা মডেল, ঠিক আছে। আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা দেখে নিন। তো এটি যদি আপনারা কিনতে চান তাহলে এটার মডেল নাম্বারটা বলতে হবে LG রেফ্রিজারেটর GN M 352 CLN, এই এই সিরিয়াল নাম্বারটা আপনার সেলসম্যানের কাছে বলতে হবে। তো তারপরে স্পেসিফিকেশনটা আমরা দেখবো, এটার স্পেসিফিকেশন যদি আমরা দেখি তাহলে এটার ক্যাপাসিটি দেখতে পাবো 315 লিটার। ওরে বাবা, এটি কিন্তু অনেক বড় একটি, মানে ধারণ ক্ষমতায় অনেক বেশি, 315 লিটার কিন্তু অনেক। এটার কালার সিলভার, আর উচ্চতায় কিন্তু আগের ফ্রিজগুলোর সাথে আরও বড়, হ্যাঁ, প্রস্থে এবং ডিপ, এটার গভীরতা একটু আরও বেশি, 639 মিলিমিটার।
তো নেক্সট আমরা আরেকটি ফ্রিজ দেখবো, একটু আরেকটু উপরে চলে যায়, 61,600 টাকা থেকে আরেকটু উপরে ফ্রিজটা চলে যায়। আমরা দেখি তো এটা দেখুন, দুইটি পার্টিশন দেওয়া আছে, আপনি দুই দিক থেকেই আপনার দরজার মতো আপনি খুলতে পারবেন। এটি সুকের যে আলমারি থাকে বাসায়, সেই আলমারির মতো একটি ডিজাইনের ফ্রিজ। এখানে কিন্তু কত টেম্পারেচারটা শো করবে এখানে দেখা যাচ্ছে, এখানে সরাসরি আপনার ডিপ সাইটে এবং নর্মাল সাইটে যে টেম্পারেচারটা রয়েছে এখানে এখানে আপনি দেখতে পাবেন। এটিতে কিন্তু ডিজিটাল একটা ভিউ হতে পারে, যে আপনার এখানে ঘড়ির মতো যে একটা টাইম উঠে সেটিও আপনার এখানে শো করতে পারে। আপনার মার্কেটে গিয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখে নেবেন। তবে এটির দাম একটু বেশি, আগে ছিল 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা, কিন্তু বর্তমানে 1,47,000 টাকা এটি পেয়ে যাচ্ছেন আপনি। এটি কিন্তু 3,000 টাকা সেভ হবে এই ফ্রিজটি যদি আপনারা কেনেন। এটির দাম যদি আপনারা এই ফ্রিজটি কিনতে চান তাহলে আপনাদের মার্কেটে গিয়ে বলতে হবে LG রেফ্রিজারেটর VCB207GLQV, এটির মডেল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা আপনাদের বলতে হবে। স্পেসিফিকেশনে যদি আপনারা চলে যান তাহলে দেখবেন এখানে আপনারা 581 লিটার, 581 লিটার আপনার এই ফ্রিজটার ধারণ ক্ষমতা। অনেক 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 বড় একটি ফ্রিজ, কালারটা সিলভার, উচ্চতায় কিন্তু অনেক বড়, 1753 মিলিমিটার, প্রস্থেও কিন্তু অনেক বড়, 894 মিলিমিটার, এবং এটা সবচাইতে বড় হচ্ছে 731 মিলিমিটার গভীরতা। তো অনেক কিছু রাখতে পারবেন, যারা যৌথ ফ্যামিলি তারা এই ফ্রিজটি চয়েস করতে পারেন। পার্সোনালি আপনারা, আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের এক এক করে সবগুলো ফ্রিজ আমি দেখে দিলাম, একদম 28,200 টাকা থেকে শুরু করে 1,47,000 টাকা পর্যন্ত যে কয়েকটা ফ্রিজ রয়েছে LG ব্র্যান্ডের, সেই ফ্রিজগুলো আপনাদেরকে আমি দেখালাম। তো এরকমই নিয়মিত আমি বিভিন্ন প্রোডাক্টের দাম এবং মডেল নাম্বার সহ আপনাদেরকে জানিয়ে থাকি ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে। তাই বলছি যে যদি যারা আমার আগে ভিডিওগুলো মিস করেছেন তারা আমার চ্যানেলটি ভিজিট করুন, আমার চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও দেখে নিন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা নিয়মিত এই ভিডিওগুলো পাচ্ছেন, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এটা আমার পক্ষ থেকে একটি অনুরোধ। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, আমি রাসেল খান মিলু, খুদা হাফেজ।